নমস্কার বন্ধুরা, মুনের রান্নাঘরে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি নারকেল দিয়ে ছোলার ডাল। গরম গরম লুচি পরোটার সাথে এই নারকেল দিয়ে ছোলার ডাল দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এক কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। তারপর চার পাঁচবার জল বদলে বদলে ভালো করে ছোলার ডালটা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। তারপর প্রেশার কুকারে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে তিনটে সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। ঠিক এরকম করেই ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবার একটা বাটিতে এক টি স্পুন গ্রেট করা আদা, হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটা গুলে নেব। এবার একটা কড়াই বসিয়ে ওর মধ্যে তিন টি স্পুন সর্ষার তেল দিয়ে ওর মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ, হাফ টি স্পুন গোটা জিরে, দুটো তেজপাতা এবং তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে 1/4 কাপ নারকেল কোড়া দিয়ে দেব। তারপর নারকেল কোড়াটা হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে গুলে রাখা মশলা দিয়ে তার মধ্যে বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে চারটা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে সেদ্ধ করা ডাল দিয়ে দেব। তারপর 1/4 কাপ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এখানে আমি 1/2 টি স্পুন চিনি দিয়েছি, আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 1/2 টি স্পুন গরম মশলা গুঁড়ো এবং 1/2 টি স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল নারকেল দিয়ে ছোলার ডাল। ভালো লাগলে
लाइक शेयर एवं कमेंट करते भूलें ना।